আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি ডাক্তার মোহাম্মদ জমিরুল ইসলাম মুনি ভূমি হল চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয় সেটি হলো চুল। চুল আমাদের সৌন্দর্যের বিরাট ভূমিকা পালন করে, এছাড়া নিজের ব্যক্তিত্ব, রুচির মাপকাঠি, পরিচ্ছন্নতা চুলের মাধ্যমে প্রকাশ পায়। মাথার যে স্কিন সেটিকে রোদ, বৃষ্টি, ধুলাবালি থেকে রক্ষা করে চুল। ঠান্ডা ও গরমের অনুভূতি দেয় চুল, ব্যথা ও ভালো লাগার অনুভূতি দেয় চুল। নিজের সৌন্দর্যকে ধরে রাখতে হলে মাথার চুলের দিকে নজর দিতে হবে, তাও সেটা একটা সময় বা বয়সের মধ্যে। তাই যারা এ বিষয়টি সম্পর্কে জানতে চান, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আর যারা এই চ্যানেলটি নতুন দেখছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। এবার মূল বিষয়ে আসি। সৃষ্টির লগ্ন থেকে মাথার চুলের কিছু কিছু সমস্যা হয়ে আসছে ইদানিং। সমস্যা বলতে চুল ওঠা বা চুল পরিমাণে বেশি পড়া, টাক পড়া, নতুন চুল না গজানো, মেয়েদের মাথার চুলের আগা ফেটে যাওয়া, কালার পরিবর্তন হওয়া, চুল বড় না হওয়া, এইগুলোকে বোঝানো হয়। চুল পড়ার কারণগুলির মধ্যে দেখা যায় অ্যান্ড্রোজেনেটিক্যাল বা বংশগত চুল পড়া, হরমোনাল প্রবলেম, অ্যাংজাইটি, অ্যান্টি মেডিসিনের প্রভাব, খুশকি বা ড্যান্ড্রফ, ইনব্যালেন্স ডায়েট, যেমন ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাওয়া, শাকসবজি ও ফলমূল পরিমাণ মতো না খাওয়া, বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার, ম্যানুয়াল ওয়ার্ক বা পরিচর্যা না করা, অতিরিক্ত অধ্যয়ন, মানসিক পরিশ্রম, দীর্ঘকাল স্থায়ী শোক দুঃখ ভোগ করা, নানা প্রকার চিন্তা, প্রসূতিদের প্রসবের পর অতিরিক্ত শুক্রক্ষয়, এছাড়া অনেক রোগের কারণে চুল পড়ে যায়। একটা সময় ছিল আমাদের দেশে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। বর্তমানে এই আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় সঠিকভাবে রোগ নির্ণয় এবং রোগীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, রোগীর ইতিহাস ও অন্যান্য আনুষঙ্গিক সমস্যাগুলি নিরীক্ষণ করে, জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে লক্ষণ অনুযায়ী প্রয়োগের মাধ্যমে সহজে এই সমস্যা সমাধান করা সম্ভব। মাথার চুলের সমস্যা সমাধানের লক্ষ্যে এই পার্টে খুব অল্প সময়ে দ্রুত মাথার চুল গজানো বা বৃদ্ধি করার হোমিওপ্যাথিক মেডিসিনগুলির মধ্যে খাওয়ার মেডিসিন একটি যথেষ্ট। আর বাহ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন আরও দুটি মেডিসিন। এছাড়া এই হোমিও মেডিসিনের পাশাপাশি একটি বায়োকেমিক মেডিসিন খেলে আরও বেশি উপকার পাওয়া যায়। খাওয়ার মেডিসিনের পাশাপাশি বাইরে ব্যবহারের জন্য দুটি মেডিসিন প্রয়োজন। প্রথমত খাওয়ার মেডিসিন সম্পর্কে আলোচনা করি। মেডিসিনটি হলো আমলকি মাদার টিংসার। এই মেডিসিনটি মাথার কেশ বা চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। এই মেডিসিনটি যুবক যুবতী থেকে শুরু করে 30-35 বছর বয়স পর্যন্ত চুলের যে কোনো সমস্যার ক্ষেত্রে অতি দ্রুত কাজ করে থাকে। মেডিসিনটির উল্লেখযোগ্য চুলের সমস্যাগুলোর মধ্যে দেখা যায় অল্প বয়সে মাথার চুল ওঠা বা টাক পড়া, টাইফয়েড বা কঠিন রোগে ভোগার পর মাথার চুল পড়া, নতুন চুল না গজানো, মেয়েদের চুলের কালার কালচে বা ধূসর বর্ণ হওয়া, চুলের গোছা কমে যাওয়া এবং অনেক ক্ষেত্রে অল্প বয়সে চুল পেকে যাওয়া। এছাড়া পুরুষের মাথার চুল, গোঁপ ও দাড়ির চুল স্থানে স্থানে উঠে যাওয়া। হোমিওপ্যাথিক মেডিসিনটির সঙ্গে বায়োকেমিক মেডিসিনটি খেলে চুলের ড্যান্ড্রফ সমস্যা আস্তে আস্তে কমে আসবে, চুল সহজে এবং অল্প সময়ের মধ্যে সিল্কি রূপ ধারণ করবে ও চুলের গোড়া শক্ত হবে। সেই বায়োকেমিক মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফস 12X। এরপর আমরা চুলের বাইরে লাগানো মেডিসিন সম্পর্কে আলোচনা করি। মেডিসিনটি খাওয়ার পাশাপাশি জ্যাবরানরি মাদার টিংসার ও আয়নিকা মাদার টিংসার, এই দুই মেডিসিন বাইরে বা চুলের গোড়ায় ব্যবহার করতে হবে। মেডিসিন দুটি হোমিও বড় দোকান থেকে 30 ML শিশিতে জার্মানির সোয়েব কোম্পানিটা দেখে কিনবেন। পরে সমপরিমাণ সাধারণ নারকেলের সঙ্গে মিশিয়ে প্রতি রাত্রে শয়নের পূর্বে চুলে লাগাবেন এবং খেয়াল রাখবেন মেডিসিনটি যেন চুলের গোড়া পর্যন্ত যায়। পরদিন
পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারবেন। এভাবে দুই এক মাস ব্যবহার করবেন। আমলকি মাদার টিংসার মেডিসিনটি যে কোনো হোমিও বড় দোকান থেকে 30 ml শিশিতে জার্মানিটা কিনবেন। প্রতিদিন 15 ফোঁটা করে দিনে 3 বার একটু পানির সঙ্গে মিশিয়ে খাওয়া 30 মিনিট পরে খাবেন। বায়োকেমিক ক্যালকিরিয়াফস 12x মেডিসিনটি 30 ml শিশিতে জার্মানিটা কিনবেন এবং ওই মেডিসিনটির খাওয়ার 5 মিনিট পরে 4টি করে ট্যাবলেট খাবেন। এভাবে 1-2 মাস খাবেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।